মা, আমি হওয়ার আগে তুমি আর বাবা যখন ফ্রি ফায়ার খেলতে, তখন তোমাকে পড়ানোর জন্য আমার বাবা তোমাকে হাজার হাজার টাকা টপ আপ করে দিত। এ কথা তুমি জানলে কেমন করে? কাল রাতে বাবা আমার স্বপ্নে এসে বলে গেছেন, আরো বলে গেছেন, বাবা আমার জন্ম হওয়ার পর আমার জন্য 5 লাখ টাকা রিডিম করে নে পায়খানার পেছনে পুঁতে রেখে গেছেন। কিন্তু বাবা আমাকে বলেননি যে ওটা কোন পায়খানার ভেতরে পুঁতে রেখেছেন। আর সেই জন্য আমি লোকের পায়খানার চেম্বারে চেম্বারে ঘুরে বেড়াই, তাই লোকেরা আমাকে মেথর বলে। প্রিয়া, তুমি পাবজি, তুমি ফ্রি ফায়ার প্লেয়ার হয়ে পাবজি ডাউনলোড করেছো কেন? একটা সত্যি কথা বলো তো, তুমি কাকে বিয়ে করতে চাও? এই ফ্রি ফায়ার লাভারকে নাকি এই পাবজি লাভারকে? প্লিজ প্রিয়া, প্লিজ কেঁদো না, আর কেঁদো না। এই দেখো তোমার মেকআপ ধুয়ে গেল। পাবজির 100 ইউসির দাম কত তুমি জানো? হ্যাঁ, ফ্রি ফায়ার ওই টাকায় 500 ডায়মন্ডের টপ আপ হয়ে যাবে। সানি দেওয়াল, এত প্রো প্লেয়ার হয়েও তুমি নোবরাদের গিল্ডে কেন আছো? আমাদের প্রো প্লেয়ারদের গিল্ডে আসো। তোদের গিল্ডে গেলে আমি কাস্টম পাবো না কাতিয়া। আরেকবার যদি আমি গিল্ডে আসার কথা বলেছিস তাহলে তোর বিচিতে ল্যান্ডমাইন লাগিয়ে দেবো। প্রো প্লেয়ার হওয়ার এতই শখ যে খালি কাস্টমে বোম মারা ছেড়ে দে কাতিয়া। আরে দরজা খোলা, আমার খুব জোর পায়খানা পেয়েছে। আরে দাঁড়া, এখানে পিং ভালো চলছে, বাইরে অনেক হাই। কিরে, ওখানে কি তোর বাপের বিয়ে হচ্ছে? দেখো না বাবুদা, 1 ঘন্টা ধরে ফ্রি ফায়ার খেলছে। ও এবার যদি না বেরোয় আমার সাদা পাঞ্জাবি হলুদ হয়ে যাবে। রাজু তাড়াতাড়ি বেরো, এ শুকিয়ে যাচ্ছে। আরে তোমরা একটু দাঁড়াও না, আমার 1 রাউন্ড বাকি আছে। আরে ওর 1 রাউন্ড হতে হতে আমার বেরিয়ে যাবে। দেখো বাবুদা, ও ফ্রি ফায়ার খেলছে নাকি অন্য কিছু করছে? কি করে ছাচা, এটা তো ফ্রি ফায়ারের ড্যামেজের আওয়াজই না রে বাবা।